চাঁদ উল্লাহ, পিতার নাম মৃত্যু ইসমাইল হোসেন, মাতা মৃত্যু পুষ্পনেশা, গ্রাম ও পোস্ট তাপসর, রৌমারি কুড়িগ্রাম। যুদ্ধ শুরু হওয়ার আগে আপনি কি করতেন? যুদ্ধ শুরু হওয়ার আগে আমি রংপুর সদরের একজন ছাত্র ছিলাম, ইন্টারমিডিয়েট ছাত্র। কলেজের নাম? রংপুর সদর। রংপুর সদর কলেজ? দুইটা কলেজ ছিল, একটা হলো কারমাইকেল আর একটা হলো সদর। আপনি মানে কোনো ছাত্র রাজনীতি করতেন? না, ছাত্র রাজনীতি ওই সময় ওই ছাত্রলীগের সমর্থন করতাম। মানে এমনিতে সক্রিয় কোনো সদস্য ছিলেন না? না, কোনো পদে আর কি। হ্যাঁ, কোনো পদে ছিলাম। আপনার কলেজে কোনো কমিটি ছিল ছাত্রলীগের? হ্যাঁ, কমিটি ছিল। সভাপতি বা অন্যান্য কারা ছিল যারা মনে আছে? মুজাম্মিল হক নামে একজন লোক ছিল, উনি সভাপতি ছিল। আর সেক্রেটারি? মার্চের 2 কি 5 তারিখ রংপুরে মিছিল আমরা অংশগ্রহণ করি। আমরা মিছিল দিতেছি রংপুর সদর এবং সরকারি মহিলা স্কুল যেটা ছিল রংপুরের পাশেই, এই সদরের পাশেই, তারপরে পাশে ছিল আর কৈলাস। এই তিনজনের মিছিল নিয়ে আমরা কারমাইকেলের দিকে যাচ্ছি। কারমাইকেলের ওরাও আসতেছে, আমরা এক জায়গায় হয়ে আমরা ডিসি অফিস যাব। এরই মধ্যে এখন বর্তমানে যে পায়রা চত্বর, ওই পায়রা চত্বরের তিব্বত কোম্পানি ছিল, মানে তিনতলা ঘর ছিল, বিভিন্ন দোকান ছিল সেখানে। ওখান থেকে ওই ছাদের থেকেই, মানে দোতলা বা তিনতলার থেকে এক বিহারি আমাদের গুলি করে এই মিছিলের উপরে। ওই সময় নিচের থেকে আমাদের যে সাথীরা ছিল ওরা ওই ঘরে আগুন লাগিয়ে দেয়, ক্যাশিন দিয়ে দিলে হোক, পেট্রোল দিয়ে হোক, যারা এই শহরের ছিল। এই সময়টা তাৎক্ষণিকভাবে কারামাইকেল চলে যায়। ওইখানে দেখা গেল যে রেল স্টেশনে তেলের ডিপো যেগুলো ছিল, বিহারি কলোনি ছিল, ওইগুলো কলোনিতে আগুন লাগিয়ে দেয়। তারপরে যাই হোক, আমাদের লজিনবাড়ি চলে গেলাম মনোহরপুর। মনোহরপুরে সান্ধ্য আইন জারি হইল, কোথায় ছাত্র পায় অমনি ধরে। আমার এক বন্ধু বর্তমানে উপজেলা কমান্ডার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, একই বাড়িতে লোন ছিলাম আমরা। বললাম চল যাই বাড়ি যাই, কয়েক না তুই যা, আমি পরে আসতেছি। দেখ আমি কোনোভাবে পালাই এটালে চলে আসছি রংপুর থেকে। পরে 7 তারিখ গেল, তারপর আরও কিছুদিন যাওয়ার পরে যখন চরম অবস্থা, উনি তখন ট্রেনের আর আসার মতো পজিশন নাই, তো খানেরা ব্যারিকেড দিয়ে ফেলাইছে, আর কোনো ছেলে মেয়ে বাইরে হওয়ার মধ্যে নেই। এই সময় ও চলে আসলো সাবেক নির্বাচন কমিশনার এম এ আবু হাফিজ, ও ওনারাও চলে আসলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তখন ছিল ওনার ছাত্র। তো ওনারা চলে আসার পরে ওনার নেতৃত্বে এই মাঠে আমরা জমায়েত হই এইখানে। তো পরে দেখা গেল সংখ্যা প্রথম দিকে অল্প ছিলাম, পরে প্রায় 200-এর মতো হলো। এই মাঠে ট্রেনিং শুরু হয় আর কি 200-এর মতো। বর্তমান যে চিলমারির সকল চেয়ারম্যান আছে বিক্রম, তার ভাই নজরুল ইসলাম, উনি সেখানে আমাদের কমান্ডিং অফিসার হয়। তারপরে বাটকেমারি সেনাবাহিনীর একজন লোক ছিলেন শাহাবুদ্দিন, উনি হানরংপুর থাকেন, আর রৌমারি থাকেন বসিরহাট, আল্লাহ বসির রৌমারি বাসাবাড়ি করছে। ওনারা আমাদের ট্রেনিং করায় এই তাপসর হাই স্কুল মাঠে মে মাসে আর কি। মানে কতদিন? 1 মাসের অধিক। রৌমারি উপজেলায় প্রথম ট্রেনিং সেন্টার এখানে হয়। শেষে আমাদের তদানীন্তন এমপি এমএলএ যারা ছিল চক্ষু মিয়া এবং পাহু মিয়া, এদের নেতৃত্বে আমাদের মানকাসন নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাদের ধুবড়ি নিয়ে গেল। ধুবড়ি নিয়ে আমাদের 2-3 দিন রাখে ওখানে। ওখান থেকে নিয়ে যায় আবার কুচবিহার।
কুচবিহারে ওখানে কয়েকদিন থাকার পর সংবাদ পাওয়া গেল, তার নিয়ম হয়েছে, সে নিয়মটা হলো কি স্ব মুক্তিযোদ্ধা স্ব এলাকায় কাজ করবে, কোনো অপরিচিত এলাকা না, কারণ তাৎক্ষণিকভাবে আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসে। রৌমারি এসে যোগদান করি, রৌমারিতে ট্রেনিং করছি, করার পরে ওখানে আমাদের চানমারি হয়, এখনও যে চানমারি আছে সৈন্যের বর্ষে, ওখানে চানমারি হয়ে ওই সময় কিন্তু তুমুল যুদ্ধ হইতেছে ছন্দুয়া শালিপাড়া, তখন আমাদের ওখানে যুদ্ধে পাঠায়। আমরা ছাত্র ছিলাম 100 মতো, আর বেঙ্গল রেজিমেন্ট ছিল, প্রথমে থার্ড বেঙ্গল ছিল আমাদের সাথে, শুধুমাত্র আমাদের গ্রেনেড এবং রাইফেল ট্রেনিং হয়, এই দুটোই ফায়ার হয়, কয়েক তোমাদের সব ট্রেনিং হবে ডিফেন্সে গিয়া। পরে তাই দেখা গেলো ওখানে যে দেখেছি থার্ড বেঙ্গল আছে, থার্ড বেঙ্গলের সুবেদার ছিল করম আলী, ওই দেখা যায় ওই পাঁচজন বেঙ্গল রেজিমেন্ট আর পাঁচজন বা ছয়জন ছাত্র দিয়ে একটা করে সেকশন করে দিয়ে দেয়। এইভাবে মানে ওখানে বেশ কিছুদিন অবস্থান করি, বিভিন্ন চরে বিভিন্ন সময় ফাইটে অংশগ্রহণ করি, করম আলী সুবেদারের নেতৃত্বে, ওই কোম্পানির মালিক ছিল করম আলী, ওনার নেতৃত্বে। প্রথম দিন যে আমাদের যুদ্ধে যাই ওইটাই বেশি করে আমাদের মনে পড়ে, ওইটা অপারেশন না কোনো কিছুই না, যেহেতু রাইফেল আর গ্রেনেড ট্রেনিং দিয়ে আমাদের যুদ্ধে পাঠাইলো, আমাদের বললো যে ঘুঘুমারি নিয়ে যাবো, ঘুঘুমারি কিন্তু কোনো যুদ্ধ নাই, যুদ্ধ হলে এই পাশে যাই হোক নৌকা আবার এদিক না যে এদিক যায়, তখন আমাদের ভিতরে পানি নাই যে হয়েছে বুঝ হয়ে গেছে, নিয়ে গেলো ফুলোয়ার্সার এক গোয়াল ঘরে আমাদের রেখে দেয়, এক সাইডে গরু আর এক সাইডে আমরা, ফ্রন্টে ছিল সেনাবাহিনীর লোক, থার্ড বেঙ্গল আমরা যে পারলাম পাইলাম যখন, তো ওরা ওরা আবার ফেরা এসে আমাদের নিয়ে যায়। রুমারি যে ভাত খাইলাম রাতে কোনো কিছু খাওয়া দাওয়া নাই, পরের দিন সারা দিন খাওয়া দাওয়া নাই, তারপর আমাদের ওই হাজিরশর নামে একটা জায়গা ছিল, ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে নৌকাতে যাওয়ার পরে ওখানে সন্ধ্যার সময় আমরা বাঙ্গার করতেছি, রুমারিতে খাবার গেছে, কেউ কেউ খাওয়ার প্লেট নিয়ে হাতে নিছে কেউ নেয় নি, বাঙ্গারে এর মধ্যে কিন্তু হয়ে গেছে গান, তখন এই যে খানেরা সেলিং করা শুরু করছে শিলমারির থেকে বা ওই যে শালিপাড়ার থেকে সেলিং করা শুরু করছে, তখন কেউ কেউ প্লেট নিয়ে গাড়ি ভিতরে ঢুকছে, কেউ ফেলে থেকে বাঙ্গারে ঢুকছে, ওই যে ওই দিনের মতো আর খাওয়া দাওয়া হইলো না, তো এই অবস্থায় পরবর্তী দিনগুলো কাটছে আর কি। এই তারপরে সাহস হয়েছে, দেখা গেছে সামনে গুলি আসছে, বুঝ পাওয়া গেছে মানে এখন গুলি হবে, তো শুয়ে থাকছি, আবার ট্রেস অ্যারাউন্ড ফায়ার হয়েছে, চিতে শুয়ে থাকছি, কুকুর দিয়ে গুলি যেতে আছে জোনাকি পোকার মতো, তখন আর অত ভয়টাই মনে হয়নি, তখন পরবর্তী আর ভয় মনে হয়নি, কিন্তু এই প্রথম দিকে ভয় ওটা মনে হয়েছে। বেশ কিছুদিন যুদ্ধ চলার পরে আমরা ছিলাম ছন্দুয়া হাজিরশর, আর শালিপাড়া নামে একটা চর ছিল, সেইখানে ছিল ওই খানেরা, কয়েকদিন যুদ্ধ হওয়ার পরে ওরা পিছিয়ে চলে যায়, আমরা গিয়ে আবার ওই শালিপাড়াতে স্থান নিই, নেওয়ার পরে মাঝে মধ্যে নদী পার হয়ে গেছি আমরা, এই ব্রিজ ভাঙার জন্য এটা করার জন্য সেটা করার জন্য নদী পার হয়ে গেছি, পার হয়ে যাওয়ার পরে 11 অক্টোবর চিলমারি অপারেশনে যাই, ওই চিলমারি যুদ্ধে মোট 9 জন শহীদ হয়, আমাদের এলাকার 6 জন, আব্দুল লতিফ, আব্দুল হামিদ, মজিদ, আব্দুল বারি আর আসাদ, এই 6 জন আমাদের এলাকায় বগুড়ার ছিল। তারপর ওখান থেকে চলে আসি, ওই শালিপাড়া অবস্থান করতেই দেশ পর্যায়ক্রমে ইন্ডিয়ারা স্বীকৃতি দেয়, দেওয়ার পর তাদের সৈন্য আসে, কিন্তু তাই স্বীকৃতি ঘোষণা হওয়ার আগে সৈন্য আমাদের সাথে আসে, একসাথে আমরা যৌথভাবে কিন্তু বাহিনীর সাথে কাজ করি, ওই বিভিন্নখানে কাজ করতে 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 দেশ স্বাধীন হয়ে গেছে। এই